উনার লেখা কবিতা আমি পত্রিকায় পড়েছি, আমি ময়ূরটা নামে লিখে সে, আর তার সব কবিতা হয় নিরুপমাকে নিয়ে। আম্মুর কাছ থেকে তার উপরে যতটুকু শুনলাম এখন বুঝতে পারছি ধান নিরুপমা হচ্ছে আসলে আমি। আম্মুকে নিয়ে তার স্বপ্ন ভালো লিখে সে, ভালো লিখে অনেক ভালো একটা মানুষ। এখনো বিয়ে করেনি, তোকে নিজের মেয়ে জেনে তোকে চোখে রাখার জন্য তোর পিছনে পিছনে ঘুরেছে। আমি যে কী করবো, আমি তো এখন কিছু বুঝতে পারছি না। আমি কী করে তার সামনে গিয়ে দাঁড়াবো? আমি আগে মনটাকে তৈরি কর, তোকে দেখবি সব ঠিক হয়ে যাবে। চল আমার ঘরে চল, একটু রেস্ট নে। তুমি কোথায়? জুজি ভাইজান, আপাই তো বাসায় নাই। বাসায় নাই মানে? যে মাহিন মামার সাথে গেছে। কোথায় গেছে? মাহিন মামা যেখানে থাকে। ওই আমাকে তো কিছু বলেনি। আপা তো যাইতেই চায় নাই। মাহিন বাবা এসে বলে যে আমি কোথায় থাকি কেমনে থাকি আম্মু তুমি দেখবা না, আমার সাথে চলো জো করে। তো আমাকে জানিয়ে যাবে না? হ্যাঁ আচ্ছা, তুমি যাও, শুয়ে পড়ো গো, যাও। না যাও। এসি, তোমাকে আমার দরকার, তোমাকে আমার লাগবে। বুঝলাম না স্যার। শোনো, মাহিন তোমার বাড়িতে ভাড়া থাকে। চনের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড হচ্ছে মাহিন, তাই না? জি। তো তোমাকে একটা কাজ করতে হবে। স্যার আমাকে কি করতে হবে? এই মাহিনকে আমার কাছে এনে দিতে হবে। স্যার সেটা তো আপনি ওকে ফোন করলেই ও চলে আসবে। আমি সে কথা বলছি না, মাহিন যে কোর্ট থেকে ওর দানু আঙ্কেলের পাওয়ার অফ অ্যাটর্নিটা স্টে করে দিয়েছে তা তুমি নিশ্চয়ই জানো। ওর দানু আঙ্কেলের কাছ থেকে সব বিজনেস বুঝে নিয়ে ও আমার সাথে যোগ দেবে, এটা তুমি ওকে বোঝাবে। বুঝতে পেরেছ? ঠিক আছে স্যার, আমি বুঝিয়ে দিব। তার আগে স্যার আপনি ওকে ডেকে একটু বুঝিয়ে দেন ওকে কি করতে হবে। ওকে আরও বোঝাবে ওর বিজনেস দেখাশোনা করার জন্যে আমার মতো লোকের একটা প্রয়োজন, ও বিজনেসের কিচ্ছু বোঝে না। আপনি ভুল বুঝছেন স্যার, মাহিন আসলে নিজে থেকেই সব ডিসিশন নেয়, বাইরে থেকে কারো কিছু করার নেই, ও ওর মতেই চলে। ও যে কোর্টে স্টে অর্ডারের পিটিশনটা করেছিল সেটা কিন্তু তোমার বাবার কথায়।